প্রিয় শিক্ষার্থীগণ, আমি বিকাশ চন্দ্র রায়, অনলাইন ক্লাস কদমবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস নবম ও দশম শ্রেণীর। আজকের বিষয় হবে গণিত। আলোচ্য বিষয় সমান্তর ধারা। সমান্তর, সমানান্তর, কিসের সমানান্তর? যে পদগুলো থাকে সমান্তর ধারায়, যেমন 5 + 8 + 11 একটা ধারা। লক্ষ্য করলে দেখা যাবে প্রতি পদের বৃদ্ধি সমান, অর্থাৎ অন্তর সমান। 8 - 5 = 3, 11 - 8 = 3। এভাবে যে ধারাটা রয়েছে, অর্থাৎ প্রতি পদের বৃদ্ধি সমান আছে, তাই এটাকে সমান্তর ধারা বলে। এই সমান্তর ধারার বিশেষ করে দুটো সূত্রের সাহায্যে আমরা সমস্ত অঙ্ক কষতে পারি। একটা হচ্ছে n তম পথ, এর একটা সূত্র আছে। আর একটা n পদের, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি। এই দুইটো সূত্র বিষয়ে আমরা জ্ঞাত হব। লক্ষ্য করো তোমরা, এখানে প্রথম পদ আছে 5, একে যদি আমরা এর মাধ্যমে, অর্থাৎ প্রথম পদকে এর মাধ্যমে আমরা প্রকাশ করি, এবং সাধারণ অন্তরকে যদি ডি এর মাধ্যমে প্রকাশ করি, এবং পদ সংখ্যাকে যদি আমরা এন হিসাবে গণ্য করি, তাহলে এন তম পদের সূত্রটি আমরা এভাবে লিখতে পারি, a + n - 1 × d। এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে প্রতি পদের বৃদ্ধি বা হ্রাস, এন হচ্ছে পদের সংখ্যা। এমনিভাবে এন পদের সমষ্টি আর একটা সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, n/2 × 2a + n - 1 × d। এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই সমান্তর ধারার যে কোনো অঙ্ক আমরা করতে পারি। এই উদাহরণটা লক্ষ্য করলে দেখা যাবে, এখানে প্রথম পদে হবে 5, সাধারণ অন্তর হবে 8 - 5 অথবা 11 - 8 = 3, এবং পদ সংখ্যা এখানে দেওয়া নাই, অনেকগুলো পদ রয়েছে। এখানে দৃশ্যমান তিনটি পদ, একটা, দুটো, তিনটি, এভাবে আরো অনেক পদ, অসংখ্য পদ রয়েছে এই ধারাটার মধ্যে। আমরা এই উপরের উদাহরণটি লক্ষ্য করে একটা সৃজনশীল প্রশ্ন যদি তৈরি করি, প্রশ্নটা যেমন কতে আমরা লিখতে পারি, ফাইভতম পদ কত, আচ্ছা যদি আমরা আর একটা প্রশ্ন সেট করি তাহলে আমরা কি করতে পারি, যেমন ধারাটির কোন পথ 302,
আমরা আরেকটা প্রশ্ন তৈরি করি গতে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ হলে এনের মান কত? এই এক্সাম্পলটা লক্ষ্য করে আমরা তিনটা সৃজনশীল প্রশ্ন তৈরি করলাম, এখন একে একে আমরা এর সমাধানের দিকে যাব। কয়ের প্রশ্নটা আছে, ফাইভতম পদ কত? আমরা যদি সমাধানে যাই, এখানে এখানে প্রথম পদ এ ইকুয়াল টু ফাইভ, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু এইট মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি। পদ সংখ্যা ইকুয়াল টু এন, এন তম পদ এর সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং ফাইভতম পদ এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান আমাদের আছে এখানে ফাইভ। ডি এর মান আমাদের আছে থ্রি ইকুয়াল টু ফাইভ প্লাস ফোর ইন্টু থ্রি। ফাইভ প্লাস বারো ইকুয়াল টু সেভেন্টিন, তাহলে আমরা কি পেলাম? ফাইভতম পদ হবে সেভেন্টিন। এবার আমরা আসব খ নাম্বার, এখানে আছে ধারাটির কোন পদ থ্রি হান্ড্রেড টু, ধরি
উত্তম পথ। প্রথম পথ ইকুয়াল টু 5 সাধারণ অন্তর t ইকুয়াল টু 3 n-তম পথ ইকুয়াল টু 302 বা n-তম পথটিকে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখি তাহলে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 302। ফাইভ প্লাস এর মান জানা নাই, ওয়ান ইন্টু দের মান থ্রি। ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি বা 3n মাইনাস 3 ইকুয়াল টু 2 প্লাস 3n। বা 3n ইকুয়াল টু 300 বা n ইকুয়াল টু 300 ভাগ 3 ইকুয়াল টু 100। তাহলে আমরা কি পেলাম, কোন পথ 302 100তম পথ 302। এখন আমরা গ নাম্বারের প্রশ্নটা আমাদের এখানে আছে, ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 735 হলে এন এর মান কত। ইকুয়াল টু ধারাটিতে ইকুয়াল টু 5 ডি ইকুয়াল টু 3 এনতম পথ প্রথম প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু
55 n by 2 2 into 5 plus n minus 1 into 3 equal to 10 by 2 10 plus 3n minus 3 second bracket chesh equal to 735. By 2 10 minus 3 7 plus 3n second bracket chesh equal to 735 বা 2 আমরা ডান পক্ষ নিলে দাঁড়ায় n by 7 plus 3n equal to 10 3 থেকে 7 7 2 14 বা 7n plus 3 in the square equal to 1 যদি আমরা ডান পক্ষের সংখ্যাটাকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে 7n plus 3 square minus 1470 equal to 0. সাজাইয়ে লিখি তাহলে সেভেন এন ইকুয়াল টু জিরো আমরা যদি এখন মধ্যের অংশটাকে ভাঙি তাহলে ৬৩ সত্তর 70 63 এবং 70-তে ভাঙবে প্লাস 70n মাইনাস 63 n minus 1470 equal to 0 n commonly 3n plus 70 মাইনাস 21 n কমন 21 কমন নিলে থাকবে 3n প্লাস 70
বা 3n plus 70 into n minus 21 equal to 0. Hoy 3n plus 70 equal to 0. Athoba n minus 21 equal to 0. Ba 3n equal to minus 70. Sutrang n equal to minus 70 by 3. Dan first time n equal to 21. Tumra lokkho koro n equal to minus 70 by 3 goronjoggo noy kenona pada shongkha ekhane bhognaamsh hoyte pare na tai ekhane n equal to 21 n equal to is not minus 70 by 3. নির্ণেয় পদ সংখ্যা একুশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।